আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, তাই না? থাম্বনেল দেখে হয়তো বা অনেকে বুঝে ফেলেছেন, বরিশালের বিখ্যাত আমরার ডাল রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে হাফ কাপের মতো মসুরের ডাল 30 মিনিটের মতো ঠান্ডা পানিতে ভিজে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে পাতিলে দিয়ে দিলাম। এখন 3 কাপ পানি দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিলাম কাঁচামরিচ, 5 থেকে 7টির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা টুকরা দিয়ে দিলাম 3টির মতো, দিয়ে দিচ্ছি রসুন 2টি, আর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ 3টির মতো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সোয়াবিনের তেল, আর কেটে রাখা আমড়া দিয়ে দিলাম 3টির মতন। যে যেরকম টক খেতে পছন্দ করেন সেরকম কিন্তু দিবেন। এই আমড়াটি কিন্তু একটু টক, এই কারণে আমি 3টি দিলাম। এটা ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আমি প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে ফিরে আসলাম। এখন ডাল ঘুটির সাহায্যে ভালোভাবে এটা ঘুটিয়ে নিতে হবে। এই আমড়ার ডাল কিন্তু এর আগে আমি একবার রান্না করে খেয়েছিলাম, আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। আপনারাও কিন্তু আমড়ার ডাল যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে ফেলতে পারেন। অবশ্যই কিন্তু কীরকম হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ঘুটে নেওয়া শেষ, এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারবেন। এখানে কিন্তু আমি কোনো পানি দেই নাই, যা পানি আছে সেই পানিতেই কিন্তু আমি ঘুটে নিলাম, কারণ আলাদা করে পানি না দেওয়াটাই ভালো, কারণ ডালে যদি পানি আলাদা দেওয়া হয় সেক্ষেত্রে ডালের কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। 10 মিনিটের মতো জাল করে নিলাম, নেওয়া শেষ, ধনিয়া পাতা দিলাম। এখন চুলার তাপটা একটু একটু আঁচ কমিয়ে আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়ে বাগারের জন্য প্রস্তুতি নিব। এর মাঝখানে আবারও একটা অনুরোধ করতেছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে ফেলেন। নিত্য নতুন রেসিপি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমাকে আপনারা সাপোর্ট করেন, দোয়া করেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। ঠিক আছে, তাহলে আপনারা এই অবস্থায় দেখুন, আমি বাগানের জন্য একটু প্রস্তুতি নিয়ে ফিরে আসতেছি। ডাল কিন্তু যত আপনারা জাল করবেন, মানে বলক উঠাবেন চুলার তাপ কমিয়ে, ডালের কিন্তু স্বাদ তত গুণে বেড়ে যাবে। এটা আমার দাদির কাছ থেকে শোনা, আজকে সেই কথাটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এটা হয়তো বা অনেকেই জানেন। রেডি করা শেষ, এখন এখানে দিলাম একটা প্যানে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে কিন্তু এই বার্গারটা দিতে পারেন, 2টি পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে রাখা, 1টি রসুন। এখন ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। এর মাঝখানে দিয়ে দিলাম 1টি তেজপাতা। আপনারা চাইলে কিন্তু এটা ডাল মশলা যেটা পাঁচফোড়ন আছে, পাঁচফোড়ন দিয়েও বাগার দিতে পারেন, অথবা জিরা দিয়েও কিন্তু বাগার দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, 1/2 চা চামচের একটু কম, যেহেতু আমার ডালের পরিমাণটা এখানে অনেক কম। ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার চলে এসেছে। প্রথমে এখানে 2 চামচ দিব, সত্যি অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছি, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি বাসায় সেমভাবে চেষ্টা করেন অবশ্যই কিন্তু এই ফ্লেভারটা পাবেন। একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে পাতিলে যে ডাল আছে সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়া শেষ হলে ঢাকনাতে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, ফ্লেভারগুলো ডালের ভিতরে যেন প্রবেশ করে। আর ডালটা কিন্তু যেহেতু আমি আমড়া দিয়েছি সেই কারণে কিন্তু একটু ঘন হয়েছে, আপনারা চাইলে পাতলাও করে খেতে পারেন। অসাধারণ একটা রেসিপি। এখন 5 মিনিট পর ফিরে আসতেছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, অনেক সুন্দর কালার চলে এসেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।